বোঝার আগে আমাদের বুঝতে হবে মানে নিয়ন্ত্রণটা কি, অনিয়ন্ত্রণের আগে নিয়ন্ত্রণের ব্যাপারটা বুঝতে হবে। তো গতকাল একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, যে G1 ধাপের মধ্যে এসে হলো একটা কোষ সিদ্ধান্ত গ্রহণ করে সে কোষ বিভাজন করবে কিনা। G1 ধাপের মধ্যে যে সে সিদ্ধান্ত নেবে তাকে হেল্প করে কি, কিছু উদ্দীপনা ছিল, বাহ্যিক উদ্দীপনা ছিল, অভ্যন্তরীণ উদ্দীপনা ছিল, এরা যেমন উদ্দীপনা যোগায় কোষ বিভাজন করার জন্য, তেমনি আবার কিছু জিন থাকে, DNA এর মধ্যে কিছু জিন থাকে, রেগুলেটরি জিন, ঠিক আছে। এই জিনগুলির কাজ হলো এমন এমন কিছু প্রোটিন তৈরি করা যে প্রোটিনগুলো হলো কোষ বিভাজন কখন করতে হবে না সেটা বলবে, কখন করার দরকার নাই সেটা পরামর্শ দিবে হলো কোষকে, ঠিক আছে। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা জিন যেটা DNA এর মধ্যেই থাকে, P53 জিন। এই P53 জিনটা হলো কি করে, P53 নামের আরেকটা প্রোটিন তৈরি করে, রাইবোজোমকে দিয়ে প্রোটিনটা তৈরি করায়। সেম নাম, জিনের নামও সেম, প্রোটিনের নামও হলো সেম। তো এই যে প্রোটিনটুকু, এই প্রোটিনটুকু আমাদের কোষকে, যে কোষের মধ্যে P53 থাকে সে হলো জানান দেয় যে না, কোষ বিভাজন আর করা দরকার নাই, এনাফ হয়েছে, ঠিক আছে। তো যদি সামহাও নানান কারণে হইতে পারে, রেডিয়েশনের কারণে হইতে পারে, কোনো কেমিক্যাল পদার্থের কারণে হইতে পারে, যেইটাই হোক দীর্ঘদিন সময় ওই কেমিক্যাল পদার্থ বা যে কারণটা, কারণটার সাথে দীর্ঘদিন মানে একদিনে হয়ে যাবে, যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনাকে একদিন, আপনি একটা নোংরা পানি খাইলেন একদিনে আপনার টাইফয়েড হয়ে যেতে পারে, এমনটা না। দীর্ঘ সময় ওই কেমিক্যাল পদার্থই বেশিরভাগ ক্ষেত্রে দায়ী, দীর্ঘ সময় কেউ স্মোক করতেছে তার লাংসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। দীর্ঘদিন কেউ হলো বারবিকিউ বা গ্রিল করা খাবার দাবারের সাথে অভ্যস্ত, তার হলো পাকস্থলী ক্যান্সার বা ক্ষুদ্রান্ত্র বৃহদংশ ক্যান্সার হইতে পারে। তো এই দীর্ঘদিন থাকার কারণে P53টা যদি সামহাও নষ্ট হয়ে যায় ওই কোষগুলির মধ্যে, ওই কোষগুলি কি করবে, আনলিমিটেড কোষ বিভাজন শুরু করবে, তাকে নিয়ন্ত্রণ করার জন্য আর কেউ থাকবে না। ওই অনিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ যখন নষ্ট হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি অনিয়ন্ত্রিত মাইটোসিস। হয়তো বা একটা জায়গার মধ্যে একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে করে 50টা কোষ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কোষ বিভাজন করে 5 লাখ কোষ হয়ে গেছে। এই জন্য আমরা যে ঘটনাটা, ফলাফলটা যে দেখতে পাই এই ঘটনার, এইটাকে আমরা বলি হলো টিউমার, ঠিক আছে। টিউমার আর ক্যান্সার জিনিসটা নিয়ে একটু ধারণা মানে ভাষা মানুষের জানা, আমরা সামগ্রিকভাবে এই সবগুলিকে টিউমার বলি। টিউমার হইতে পারে আপনাদের দুই ধরনের, ঠিক আছে। একটা হলো বিনাইন টিউমার, আরেকটা হলো আমাদের ম্যালিগন্যান্ট টিউমার। একটু বুঝে নেন, আপনাদের বইতেও পুরোটা নাই দেখে একটু বুঝতে প্রবলেম হয়ে যাবে আসলে ক্যান্সার কি জিনিস, আমি ক্যান্সারের মধ্যে আসতেছি। তো আমাদের এখানের মধ্যে বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমারটা কি আপনার টিউমার হিসেবে হবে, অনিয়ন্ত্রিত মাইটোসিস হবে, কিন্তু এটা আপনার বিশেষ কোনো ক্ষতি করবে না, আপনি এটা নিয়ে বাকি জীবন বেঁচে থাকতে পারবেন। ম্যালিগন্যান্ট টিউমারটা হলো সেই টিউমার যে হলো মানুষকে আস্তে আস্তে এক যে বলে দেয় যে আপনি এতদিন বাঁচবেন, এতদিন বাঁচবেন, ঠিক আছে। এই যে বলে দেওয়া, একটা নির্দিষ্ট সময় সে বেঁচে থাকবে, বিভিন্ন অঙ্গের বিভিন্ন সময় বাঁচে, এটা এক্সাক্ট কোনো ফিগার নাই, এক একটা অঙ্গের সাথে এক একভাবে কতদিন বাঁচবে এটা রিলেটেড। তো এই ক্যান্সার যেটা হলো আপনাকে মৃত্যুর দিকে আস্তে আস্তে আগায় নিয়ে যাবে সেটা হলো ম্যালিগন্যান্ট টিউমার। এই ম্যালিগন্যান্ট টিউমার হলো আপনার দুই ধরনের হইতে পারে, তার মধ্যে একটা ধরন হলো আপনি ক্যান্সার হিসেবে বলতেছেন, কোষের টাইপের উপর নির্ভর করে ওই ক্যান্সার নাকি সার্কোমা বলার একটা ব্যাপার আছে। তো এসে হলো আমাদের এখানে আমরা ক্যান্সার হলো এটা ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে পরে হলো ক্যান্সার, হ্যাঁ এটাই তো আমরা চিনি সব সময়। তো এই ক্যান্সারটা যে তৈরি হয়, আপনাদের বইতে কিছু টার্ম নিয়ে আলোচনা করা হয়েছে যে পদার্থের কারণে আমার ক্যান্সার তৈরি হয়, ক্যান্সার হয় এই পদার্থটার নাম হলো আপনার কার্সিনোজেনিক পদার্থ, কার্সিনোজেনিক পদার্থ। এই ব্যাপারগুলো আপনাদের বইতে আছে, হ্যাঁ। কেউ যদি লাংস ফুসফুসে ক্যান্সার হয় তার মানে সে স্মোকিং, বা স্মোকিং হইতে হবে তার কোনো ইয়ে নাই, সে হয়তো বা কোনো খনিতে জব করে বা কোনো অনেক দিন ধরে কৃষি কাজের সাথে জড়িত, বা অনেক দিন মানে কি বলে আপনার কয়েল ব্যবহার করার ইতিহাস থাকতে পারে, কয়েলও সেইমই ব্যাপার, মানে কোনো বাজে কেমিক্যালের কোনো ধোঁয়ার মধ্যে দীর্ঘদিন থাকা হয়েছে, সেক্ষেত্রে ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তো ওই পদার্থটাকে তখন আমরা বলবো কার্সিনোজেনিক পদার্থ। তো ক্যান্সার তৈরি হওয়ার যে ঘটনাটা, প্রক্রিয়াটা, তাকে আমরা বলি হলো অঙ্কোজেনেসিস, ঠিক আছে। অঙ্কোজেনেসিস আপনারা শুনে থাকবেন, ক্যান্সার বিশেষজ্ঞদের যে বলা হয় অঙ্কোলজিস্ট, অঙ্কোলজিস্ট,
হ্যাঁ, অঙ্কোজেনেসিস মানে হলো ক্যান্সার তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, এইটুকু গেল। এরপর লাস্ট একটা শব্দ, সেটা হলো কি, মেটাস্টেসিস শব্দটা। এই যে বললাম আমাদের বিনাইন টিউমার কিন্তু কোনো ক্ষতি আপনাকে করবে না, যে অঙ্গে হয়েছে সেই অঙ্গেই থাকবে। যেমন ছেলেদের একটা খুব কমন ক্যান্সার হয় প্রোস্টেট ক্যান্সার, এই প্রোস্টেট ক্যান্সার হওয়া মানে আপনার প্রোস্টেট যদি টিউমার হয় এটা জাস্ট সাইজে বড় হবে, এটাতে আহামরি কিছু হবে না। কিন্তু টিউমার বিনাইন টিউমার না হয়ে যদি ক্যান্সার হয় তাহলে হলো এটা একটা লিমিটেড সময় বাঁচার সম্ভাবনা আছে, 1.5 বছর 2 বছর এই ধরনের। তো ওই ক্যান্সারটা কেন মানে কার্সিনোমা বা আপনার বলেন ম্যালিগন্যান্ট টিউমারটা কেন সে মৃত্যুর দিকে ছড়ায় নিয়ে যাচ্ছে, কারণ আস্তে আস্তে সে হলো বিভিন্ন অঙ্গের মধ্যে অন্যান্য অঙ্গে সে ছড়ায় পড়ে, এক জায়গাতে সে সীমাবদ্ধ থাকে না। তো অন্যান্য অঙ্গে ছড়ায় পড়ার যে ঘটনাটা তাকে আমরা বলি হলো মেটাস্টেসিস হওয়া। মেটাস্টেসিস হওয়া মানে অন্য অঙ্গে ছড়ায় পড়া মানে হলো ক্যান্সারটা ফোর্থ স্টেজে, নর্মালি একটা ক্যান্সারে 4টা স্টেজ হয়, 4 নাম্বার স্টেজে চলে আসছে, আর কিছু দেখবে না। যদি ছড়ায় পড়ে অন্য অঙ্গের মধ্যে অবশ্যই সে বলা হবে মেটাস্টেসিস এবং ফোর্থ স্টেজে চলে আসছে, ঠিক আছে। তারপর আমাদের আসো, এইগুলা অনিয়ন্ত্রিত মাইটোসিস এগুলি গেল আমাদের, তারপর আলোচনা হলো মাইটোটিক ইন্ডেক্স বলে একটা ব্যাপার আপনাদের বইতে আছে। আহামরি কোনো মানে জরুরি কিছু না, জাস্ট বইতে আছে বলে বলে দিচ্ছি, তোমরা একটুখানে রিডিং দিয়ে রেখে দিলেই হবে, পরীক্ষাতে তেমন একটা কাজে লাগে না। মাইটোটিক ইন্ডেক্সটা হলো কি, আমি একটা কোষের কোষ চক্র বা কোষ বিভাজনের যে হার, সে ধরো যে প্রতি ঘন্টায় বা প্রতিদিনে একটা কোষ থেকে কয়টা কোষ উৎপাদন হয়, এটা হিসাব করতে পারি মাইটোটিক ইন্ডেক্স দিয়ে। এটা হিসাব করে আমাদের কি লাভ হয়, যদিও ক্লিনিক্যালি তেমন একটা ব্যবহার করা হয় না, তারপর এটা দিয়ে আমরা হলো হিসাব করে বলতে পারবো একটা টিউমার কতদিন লাগবে এটা বড় হইতে, বা এইটুকু শেপে হইতে, বা এতটুকু শেপে আছে, এতটুকু সাইজে আছে, কতদিন আগে থেকে তার ক্যান্সার। হ্যাঁ, এটা হলো চিকিৎসার ক্ষেত্রে হেল্প করে, সাইজটা আমাদের চিকিৎসার ক্ষেত্রে যে তাকে কেমোথেরাপি দিব নাকি রেডিওথেরাপি দিব নাকি সার্জারি চলবে, এগুলো ডিসাইড করতে হলো হেল্প করে মাইটোটিক ইন্ডেক্সটা। তো মাইটোটিক ইন্ডেক্সের ঠিক নিচেই দেখবা লেখা আছে চিকিৎসকদের এটা কিভাবে এই সাইজটা হেল্প করে। হ্যাঁ, কিছু বলবা? তারপর আমরা চলে আসি হলো আমাদের মায়োসিসের মধ্যে, যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। আমাদের মায়োসিসের যে ব্যাপারটা, হ্যাঁ, এইটাকে আমরা বলি হলো হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। আমাদের ভাইয়া ভয়েস আছে না? ভয়েস শুনতে পাচ্ছি না ভাইয়া। হ্যাঁ, এখন হ্যাঁ ভাই, এখন ঠিক আছে? ঠিক আছে, আমার মাইক্রোফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিল, ঠিক আছে। হঠাৎ করে যদি দেখো থেমে গেছি তাহলে একটু ইয়ে করো। তো এখানের মধ্যে যেটা বলতেছি আমাদের মায়োসিস যে হওয়ার ঘটনাটা, হ্যাঁ, এটাকে আমরা বলতেছিলাম কি, হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন কেন একে হ্রাসমূলক বিভাজন বলি, আমরা সমীকরণিক বিভাজন কেন মাইটোসিসকে বলতেছিলাম, মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলার উদ্দেশ্য আমার কি ছিল, 3টা শর্ত ছিল কিন্তু, যে এখানে মাতৃকোষে সমান সংখ্যক ক্রোমোজোম থাকবে অপত্য কোষগুলোতেও। এইখানের মধ্যে হয় কি, মাতৃকোষের মধ্যে যতটা ক্রোমোজোম থাকে অপত্য কোষের মধ্যে তার অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। আমাদের ডিপ্লয়েড হ্যাপ্লয়েড এর কথা মনে করো, মায়োসিসের ক্ষেত্রে প্রধানত যে ঘটনাটা ঘটে সেটা হলো, এক সব সময় মনে রাখবা মাইটোসিস বলো মায়োসিস বলো দুইটা ঘটনাই সব সময় ডিপ্লয়েড কোষের সাথে হয়। হ্যাঁ, আমি উন্নত শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী জীবের কথা বলতেছি, নিম্ন শ্রেণীর কথা আলাদা। আমাদের সব ক্ষেত্রে হলো মাইটোসিস মায়োসিস অলওয়েজ হলো ডিপ্লয়েড একটা কোষের মধ্যে হবে। তো মাইটোসিসের মধ্যে যখন মাইটোসিস যখন একটা ডিপ্লয়েড কোষে ঘটে তখন রেজাল্ট বা যে অপত্য কোষটা হয় সেটাও ডিপ্লয়েড থাকে, কিন্তু একটা ডিপ্লয়েড কোষে যখন মায়োসিস হয় তখন কোষটা পরিণত হয়ে যায় হলো হ্যাপ্লয়েডে, ঠিক আছে। এই জিনিসটা বুঝো, আমি আমি ভিজুয়ালি দেখাচ্ছি তোমাদেরকে। আমি বলছিলাম কি, ডিপ্লয়েড কোষ মানে আমাদের হলো এমন একটা কোষ হবে যার নিউক্লিয়াসের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোম হলো দুইটা দুইটা করে থাকবে, যেমন এ ক্রোমোজোম দুইটা, বি ক্রোমোজোম দুইটা, সি ক্রোমোজোম দুইটা, ডি ক্রোমোজোম দুইটা, ঠিক আছে। মায়োসিস ঘটার পর আমি যে নতুন কোষটা পাব সেটাকে পাব হলো কি, প্রত্যেকটা ক্রোমোজোম হলো একটা করে থাকবে, একটা এ ক্রোমোজোম, একটা বি ক্রোমোজোম, একটা সি ক্রোমোজোম, আর একটা হলো
ডি ক্রোমোজোম এমন হয়ে যাবে, ঠিক আছে? এই হলো অর্ধেক হয়ে আসতেছে। কোষ কিন্তু একটা তৈরি হয় না, মাতৃকোষ থেকে একটা মাতৃকোষ থেকে চারটা মাতৃকোষ তৈরি হয়। চারটার মধ্যে এমন অবস্থা থাকে যে এ বি সি ডি, চারটা কোষই হলো এ বি সি ডি, এ বি সি ডি করে চারটা মানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে আসছে মাতৃকোষ থেকে। এটাই হলো আমাদের মায়োসিস, এই জন্য তাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আমি ভিজুয়ালি আরেকটু পুরোটা পিকচার তোমাদের বুঝাই দিই মায়োসিসের মূল ঘটনাটা কি ঘটে। মূল ঘটনাটা বুঝে আমরা হলো ভিতরের কাহিনীতে চলে যাব। এই মূল ঘটনা এখন যে ছবিটা দেখাইতে যাচ্ছি, এই ছবিটা হলো তোমরা আবার শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, শুনে এখন শোনা যাচ্ছে। তো এখানের মধ্যে যেটা বলতেছিলাম যে এখন আমি একটা জিনিস দেখাইতে যাচ্ছি, মানে পুরো মায়োসিসের একটা ওভারভিউ দিব। ওভারভিউ দিয়ে তারপর আমরা ডিটেইলিং এ ঢুকবো, আগে বুঝো যে ফার্স্ট টু লাস্ট মায়োসিসের মধ্যে কি হয়। এখন যেটা দেখাইতে যাচ্ছি এটা হলো তোমরা স্কুলের 9-10 এর মধ্যে মায়োসিসের অংশটুকুতে ছবিটা পাইছো, একটু দেখো মনে করার চেষ্টা করো যে স্কুলের বইতে এটা ছিল। হ্যাঁ, স্কুলের ব্যাচ পড়াই তো কোচিং এর মধ্যে, ওদেরকে পড়ানোর সময় এটা মানে মায়োসিস খুব একটা বেশি নাই, স্কুলের বইতে ওইটুকু ফিগারই ছিল। এটার মধ্যে কি হয় আমাদের মায়োসিসের ক্ষেত্রে, হলো সবার প্রথমে হলো তোমার একটা মাতৃকোষ থাকে, ঠিক আছে? প্রথমে যে ঘটনাটা ঘটে নিউক্লিয়াসটা হলো, আমি লিখি উপরের মধ্যে আমার হলো নিউক্লিয়াসটা কয়বার বিভাজিত হবে তোমরা দেখো। বিভাজন দেখো আর হলো ক্রোমোজোমের বিভাজন কয়বার হয় এটা হলো লক্ষ্য করবো আমি এখন যেটা বুঝাইতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের প্রথমে হলো একটা কোষ ছিল, এই কোষটাকে হলো কি করা হয় প্রথমে, মানে ধরো এটা কোষ না, এটা কোষের নিউক্লিয়াস, মাতৃকোষের নিউক্লিয়াসটা। তো মাতৃকোষের যে নিউক্লিয়াসটা, এই মাতৃকোষের নিউক্লিয়াসটাকে হলো একবার বিভাজন করা হয়, একবার ভাগ করা হয় মাঝ বরাবর, তখন আমরা নিউক্লিয়াস পাই হলো দুইটা নিউক্লিয়াস দেখতে পাই, ঠিক আছে? এরপর হলো নিউক্লিয়াস যে নতুন যে দুইটা, দ্বিতীয় ধাপে নতুন যে দুইটা নিউক্লিয়াস হইলো প্রত্যেকটাকে একবার একবার করে ভাগ করা হয়। প্রত্যেকটাকে যখন আমরা একবার করে ভাগ করি তখন আমরা এই প্রথমটা থেকে, হ্যাঁ ধরো যে আমি বলে দিচ্ছি তোমাকে 1 নাম্বার নিউক্লিয়াস এটা, এটা হলো 2 নাম্বার নিউক্লিয়াস, 1 নাম্বার নিউক্লিয়াসটাকে ভাগ করার পর আমরা আরো দুইটা নতুন নিউক্লিয়াসের দেখা পাই। 2 নাম্বার নিউক্লিয়াসটাকে ভাগ করার কারণেও আরো দুইটা নতুন নিউক্লিয়াস দেখতে পাই, ঠিক আছে? এখানে এইটাই ঘটনাটা ঘটে আমাদের মায়োসিসটা। প্রথমে তো মাতৃকোষ থাকে, মাতৃকোষের নিউক্লিয়াসটা হলো প্রথমে একবার ভাঙে, একবার ভাঙার পর দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, তারপর প্রত্যেকটা নিউক্লিয়াস একবার একবার করে ভাঙে। এভাবে করে আমরা চারটা নিউক্লিয়াস বা চারটা কোষ তৈরি করতে পারি মায়োসিসে। এখন দেখো তো নিউক্লিয়াস গুলা কয়বার ভাঙলো, প্রথম একবার ভাঙার পর তো দুইটা নিউক্লিয়াস তৈরি হলো, দ্বিতীয় দফায় কিন্তু আবার ভাঙলাম, তারপর আমরা পাইলাম হলো চারটা নিউক্লিয়াস। এই হলো নিউক্লিয়াসের বিভাজনটা আমার কয়বার হয়, দুইবার ঘটে। মনে করো মাইটোসিসের কথা, মাইটোসিসের নিউক্লিয়াস মাত্র একবার ভাঙছিল, একবার ভাঙার কারণে আমরা দুইটা কোষ পেয়েছিলাম, কিন্তু এইখানের মধ্যে আমরা নিউক্লিয়াসকে দুইবার ভাঙতে দেখি। প্রথমবার ভাঙলে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, দ্বিতীয় দফায় যখন ভাঙা হয় তখন হলো চারটা নিউক্লিয়াসের দেখা পাই। এই গেল আমাদের নিউক্লিয়াসের কথা। এখন আসো হলো আমাদের ক্রোমোজোমের ব্যাপারে। আমি বলে দিলাম যে আমাদের মাতৃ, কথা কি ভেঙে যাচ্ছে এখন? জি ভাইয়া, একটু আগে কথা ভেঙে ভেঙে আসতেছিল, এখন ঠিক আছে ভাইয়া? আমাদের যেখানের মধ্যে নিউক্লিয়াসের বিভাজন, ক্রোমোজোমের যে বিভাজনটা আমি বলে দিলাম যে আমাদের যে মাতৃকোষ, হ্যাঁ এটা ধরো প্রথমটা তো মাতৃকোষ, তো প্রথম মাতৃকোষটার মধ্যে আমি বললাম যে আমার চারটা ক্রোমোজোম আছে, ঠিক আছে? আমাদের মাইটোসিসের কথা মনে করো, মাইটোসিসের মধ্যে ম্যাটাফেজে কিন্তু যতগুলো ক্রোমোজোম ছিল ম্যাটাফেজে গিয়ে ভেঙে গেছিল, ভেঙে দ্বিগুণ হয়ে গেছিল, মানে মাইটোসিসের মধ্যে এটা যদি মাইটোসিস হইতো চারটা থেকে আটটা হয়ে যেত এবং প্রতিটা কোষের মধ্যে চারটা চারটা ভাগ হয়ে যেত, কিন্তু এইখানের মধ্যে এমন কোনো ঘটনা ঘটে না। আমার চারটা প্রাথমিক মাতৃকোষের মধ্যে যে চারটা ক্রোমোজোম থাকে চারটা বিভক্ত হয় না, ক্রোমোজোমের বিভাজনটা ঘটে না। তো ক্রোমোজোমের বিভাজন না ঘটলে তো সমস্যা, এখন কিভাবে আমি দুইটা অপত্য কোষকে দিব,
ঠিক আছে, এটা কিন্তু বিরাট একটা সমস্যা। দুইটা কোষকে কিভাবে দিব, আমি এক নাম্বার কোষটাকে দুইটা ক্রোমোজোম দিব, দুই নাম্বার কোষটাকে হলো দুইটা ক্রোমোজোম দিব, এইভাবে করে ভাঙে, মানে বিভক্ত, মানে ক্রোমোজোমের বিভাজন হয় না কিন্তু বন্টন হয় এখানের মধ্যে, ঠিক আছে, ক্রোমোজোমের বিভাজন না হয়ে শুধুমাত্র বন্টন হয়। মাতৃকোষে চারটা ছিল, তার হলো দুইটা অপত্য, প্রথম যে নিউক্লিয়াসটা তৈরি হয় দুইটা, এক নাম্বার নিউক্লিয়াসকে দুইটা এবং দুই নাম্বার নিউক্লিয়াসকে দুইটা ক্রোমোজোম দেওয়া হয়। এখন পরবর্তীতে যখন আমার আবার ধরো যে এ নাম্বার কোষ, এটা বি নং কোষ, সি নং কোষ আর হলো ডি নং কোষ, এই চারটা, তাদের তো ঝামেলা, তাদেরকে যদি দিতে হয় আমি একটা একটা করে ক্রোমোজোম পড়বে, এইখানের মধ্যে এসে কি হয়, আমার এক নং আর দুই নং নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম গুলো আছে, ক্রোমোজোম গুলো হলো তোমার বিভাজন ঘটে, ঠিক মাইটোসিসের মতো। হ্যাঁ, ঠিক মাইটোসিসের মতো বিভাজন ঘটার কারণে কি ঘটে, দুইটা থেকে আমাদের হয়ে যায় হলো চারটা ক্রোমোজোম, এখানেও দুইটা থেকে হয়ে যায় চারটা ক্রোমোজোম, ঠিক আছে। আমরা যখন ডিটেইলিং এ ঢুকবো তখন এই জিনিসটা আর একটু ক্লিয়ার হবে, আমি আবার রিক্যাপ করে দিব, সমস্যা নাই। তো চারটা ক্রোমোজোম, এই চারটা থেকে সে এক নিউক্লিয়াসকে দেয় দুইটা, বি নিউক্লিয়াসকে দেয় দুইটা, আবার এইখানের চারটা থেকে সে সি নিউক্লিয়াসকে দেয় দুইটা, ডি নিউক্লিয়াসকে দেয় দুইটা, এই হলো এখানে ক্রোমোজোমের বন্টনটা। চিন্তা করো তো, আমাদের প্রথমে যখন এই অংশটুকু, এই অংশটুকুতে কিন্তু ক্রোমোজোমের কোনো বিভাজন হয় নাই, কিন্তু পরবর্তী অংশেতে গিয়ে ঠিকই ক্রোমোজোমটা বিভাজন ঘটছে। তো এইখানের মধ্যে আমাদের ক্রোমোজোমের বিভাজনটা মায়োসিসের পুরোটা মিলায় হয় হলো মাত্র একবার, নিউক্লিয়াসের বিভাজন দুইবার হয়, ক্রোমোজোমের বিভাজন হলো একবার হয়। এই কারণে আমরা দেখতে পাই মাতৃকোষ থেকে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে নামে আসছে। তো এই জন্য মায়োসিসকে হলো টোটাল দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো মায়োসিস ওয়ান, এর পরেরটা হলো আমার মায়োসিস টু। মায়োসিস ওয়ান এর মধ্যে হলো মূলত ক্রোমোজোমটা অর্ধেকে নেমে আসে, দেখো চারটা থেকে দুইটাতে নেমে আসছে, কিন্তু মায়োসিস টু তে ঠিকই মানে মাইটোসিসের মতো ঘটনা, দুইটা মাতৃকোষেও এক নাম্বার কোষটাকে দেখো দুইটা ক্রোমোজোম ছিল, তারপর এ বি সি ডি এদেরও দেখো দুইটা দুইটা ক্রোমোজোম, মানে মায়োসিস টু টা হলো আমার সমীকরণের একটা বিভাজন মাইটোসিসের মতো। পুরোটা ছবি একবার চোখ বোলাও আর দেখো কোনো কিছু নিয়ে ঝামেলা আছে কিনা, মায়োসিস পুরোটা যখন ডিটেল বলবো তখন আরো বুঝতে পারবা না হয়, এইটুকু ওভারভিউ দেখো বুঝছো কিনা। মায়োসিস টু তে এখানে দুইটা থেকে দুইটা দুইটা হলে কি হবে? দুইটা থেকে দুইটা, তুমি ঠিক মাইটোসিসের কথা চিন্তা করো, মায়োসিস টু টাকে মাইটোসিসের ঘটনার মতো চিন্তা করো, ঠিক মাইটোসিস হয়, মাইটোসিসে যা যা হয় তাই হয় এখানের মধ্যে। তো প্রথমে হলো দুইটা ক্রোমোজোম, মেটাফেজের কথা চিন্তা করো, মেটাফেজের মতো করে সে দুইটা ক্রোমোজোম হলো মাঝখান দিয়ে বিভক্ত হয়, বিভক্ত হয়ে চারটা ক্রোমোজোমের জন্ম দেয়, এই চারটার মধ্যে দুইটা যায় এ কোষের মধ্যে, দুইটা যায় হলো বি কোষের মধ্যে, এইভাবে করে হলো আমরা হলো পাই সমীকরণিক বা সমান সমান ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে। আর হ্রাসমূলক হ্রাস ক্রোমোজোম অর্ধেক হওয়ার যে ব্যাপারটা, এটা মাইনাস ওয়ানেই হয়ে যায়। এখন দেখো বুঝছো কিনা, ম্যাম মিয়োসিস টুটা মাইটোসিসের মধ্যেই হয় আর মূল কাজটা মিয়োসিস একে, মিয়োসিস একের মধ্যে হয়। হ্যাঁ, আমরা মিউসিস টুটা সাধারণত পরীক্ষার মধ্যে আসে না, যদি আসেও তুমি খালি মাইটোসিস উঠাই দিয়ে আসলেই হবে, তো মিউসিস ওয়ানে হলো আসল খেলাটা, আমরা এটাই হলো বুঝবো। এবার ক্লিয়ার হইলো? জি ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কিছু নিয়ে কনফিউশন আছে কিনা? এটা পুরোটা গ্রস ওভারভিউ দিলাম, এটা স্কুলের মধ্যে বইতে ছিল, এটা স্কুলেও পড়ে আসছো, সেম ব্যাপারই ওভারভিউ দিলাম, এখন ডিটেইলিং এ ঢুকে গেলে তুমি এটা হিসাবটা বুঝতে পারবে না, আগেই বুঝানো হিসাবটা, কেন নিউক্লিয়াস দুইবার ভাঙলো আর ক্রোমোজোম কেন একবার ভাঙলো, তোমাদের এমসিকিউ তে আসবে কোনটা কয়বার ভাঙে, মুখস্থ না করার থেকে যদি বুঝে মনে রাখো জিনিসটা তোমার আর প্যাঁচ লাগবে না, না হয়তো মুখস্থ করে করে কাজ চালাইতে হবে। আর কারো এটা নিয়ে কোয়েশ্চেন করার আছে? মুভ করব তাহলে। তারপর আসো আমাদের ভিতরের দিকে, আমরা ঢুকি আমাদের মায়োসিস ওয়ান, ঠিক আছে। মায়োসিস কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কি মায়োসিস ওয়ান, আরেকটা হইলো আমার, দেখো তো আমার কথাটা এখন শোনা যায় কিনা? বসে গেছে, শোনা যাচ্ছে, বাট বসে বসে মনে হচ্ছে বসা গলা। ঠিক আছে, আমাদের একটা হলো মায়োসিস ওয়ান আর একটা হলো মায়োসিস টু, ঠিক আছে। আমরা মায়োসিস ওয়ানটাকে হলো বলতেছিলাম যে হ্রাসমূলক, কারণ এইখানে ক্রোমোজোমটা হলো অর্ধেকে নেমে
ফ্রেমে আসে, আর মায়োসিস টু হুবহু আমার মাইটোসিসের মতো সমীকরণিক বলা হয় তাকে। ঠিক আছে, এখানে সমান সংখ্যক ক্রোমোজোম আসে, সমগুণ সম্পন্ন, সম আকৃতি সম্পন্ন, এই জন্য হলো এই ঘটনাটা ঘটে সমীকরণিক। হ্যাঁ, হুবহু আমার ওয়ান কাইন্ড অফ মাইটোসিসের মধ্যে যা যা হয় তাই হয় এখানের মধ্যে। তো মায়োসিস ওয়ানটা হলো আমাদের পড়তে হবে, কারণ মাইটোসিস টু তো হুবহু মানে মায়োসিস টু হুবহু মাইটোসিসের মতো, এই জন্য এটা নিয়ে আমাদের আর বেশি টেনশনের কিছু নাই। আচ্ছা, একটা জিনিস একটু বলি, আমি মায়োসিস বলতেছি, তোমরা মিয়োসিস বলতেছো, ঝামেলাটা বলি বলে নিই একটুখানি। আমাদের যে মিউসিসের ব্যাপারটা, হ্যাঁ, মিউসিসের বানানটা হলো এই ধরনের, ঠিক আছে, এই ধরনের মিউসিসের বানান। এটা আগে ডাকা হইতো ইংরেজি শব্দ, ইংরেজিতে ডাকা হইতো, পরবর্তীতে এখানের মধ্যে জিনিসটাকে চেঞ্জ করে MEI করা হয়েছে। ঠিক আছে, যে মূল নাম থেকে আসছে সেই মূল নামের অনুকরণে সেটাকে এই চেঞ্জ করা হয়েছে। তো তোমরা মিউসিস বলো বা পরীক্ষার খাতায় মিউসিস লিখো, কাটবে না কেউ, মিউসিস মায়োসিস যেটাই বলো দুইটাই কারেক্ট, পরীক্ষার খাতায় তোমাকে কেউ কাটবে না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো তারপর আসো আমাদের মিউসিস একটা, মিউসিস একটা আমাদের কি কি দেখি আমরা একটুখানি, কি কি ধাপ আছে তার। তো মিউসিস একের ক্ষেত্রে আমাদের যে ধাপগুলা চারটা ধাপে ভাগ করা হয়, ঠিক আছে, চারটা ধাপে ভাগ করা হয়। একটা হইলো কি আমাদের সেই প্রোফেজের কথা মনে করো, প্রোফেজ ওয়ান, তারপর হলো আমাদের ম্যাটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। ঠিক আছে, এখানে প্রোম্যাটাফেজ বলতে কিছু নাই, প্রোম্যাটাফেজ আসলে মাইটোসিসের মধ্যেও ছিল না, পরবর্তীতে অ্যাড করা হয়েছে, এখানে আমাদের প্রোম্যাটাফেজ থাকবে না, এখানের মধ্যে আর অ্যাড করা হয় না, এটাকে আলাদাই রাখছে, কারণ ওইসব স্পিন্ডল যন্ত্র হাবিজাবি এগুলার থেকে বাদ রাখছে, শুধুমাত্র প্রোফেজটার দিকে বেশি নজর দেওয়া হয়েছে যে ভিন্ন কি কি ঘটে ঘটনা। তো প্রোফেজ একটা হলো আমাদের পড়ার বিষয়, কারণ বাকিগুলাতে আহামরি কিছু নাই, আমাদের পুরোপুরি মাইটোসিসের মতোই, আমরা শুধুমাত্র পড়বো কি প্রোফেজ ওয়ানটা। তোমাদের পরীক্ষায় সবসময় প্রোফেজ ওয়ানটাই আসবে, চিন্তা করো, আমি বাকিগুলো একটুখানি বলে দিব, কোনো সমস্যা নাই, আমরা ভালো করে হলো প্রোফেজ একটার দিকে নজর দিই একটুখানি, ঠিক আছে। তোমাদের ভুইলা গেলে চলবে না, আমরা কিন্তু প্রোফেজ এক পড়তেছি, প্রোফেজ পড়তেছি। তো এখানে মধ্যে মাইটোসিসের প্রোফেজে মোটামুটি যা হয়েছিল এই ঘটনাগুলি ঘটবে, তোমাদের বইতে অত ডিটেলস এগুলো লিখা নাই, তাও তোমরা মনে রাখো যে মাইটোসিসে যা যা হয়েছিল, যে জলবিয়োজন হওয়া, খাটো মোটা স্পষ্ট হওয়া, এইসব, তারপর নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া, এই ঘটনাগুলি এখানের মধ্যেও ঘটে, প্রোফেজ একের ক্ষেত্রেও ঘটে, কিন্তু আমাদের ওইদিকে আর নজর দেওয়ার কোনো দরকার নাই, কারণ মানে পরীক্ষার খাতে এগুলি নিয়ে তোমার পেঁচাবে না। কিন্তু তুমি মাথায় রাখলে হবে যে মাইটোসিসের প্রোফেজের মতো এখানেও এই ঘটনাগুলি ঘটে, এইটুকুই। পরীক্ষার খাতার মধ্যে হলো আমাদের মায়োসিসে কি কি ভিন্ন ঘটনা ঘটে এইগুলিতে হলো মেইনলি নজর দিবা। প্রোফেজ এককে হলো আমার পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, আমাদের প্রথমে হলো ল্যাপটুটিন, তারপর জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর হলো ডায়াগাইনেসিস, এই পাঁচটা উপধাপের মধ্যে হলো ভাগ করা। তোমরা দেখো সবগুলা নামের মধ্যে টিন যুক্ত, টিন, হ্যাঁ, সে কিন্তু মানে সুতার মতো চিকন থেকেই যায়, পুরোটা প্রোফেজ জুড়ে সে সুতার মতো চিকন থাকে, শেষের দিকে হলো গিয়ে সে একটু মোটা হয় আর কি, ঠিক আছে, জলবিয়োজন পুরোটা জুড়ে চলতে থাকে পরীক্ষার মধ্যে। যদি এমসিকিউ তে দেখতেও পাও অ্যাটিপিক্যাল কোনো কোয়েশ্চেন, যে তোমাকে নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন এগুলো নিয়ে কোয়েশ্চেন চলে আসছে, যে সবগুলি ধাপে লিখবা বিলুপ্ত হচ্ছে হচ্ছে হচ্ছে, লাস্টের ধাপে ডিপ্লোটিনে গিয়ে লিখবা যে বিলুপ্ত হয়ে গেছে, তারপর সুতার ঘটনাটা সেম, জলবিয়োজন চলছে চলছে, জলবিয়োজন শেষ হবে কোথায়, ম্যাটাফেজের মধ্যে কি, এগুলি সবকিছু মাইটোসিসের সাথে মিল আছে, এগুলো নিয়ে বেশি প্যানিক হওয়ার দরকার। আমাদের ভিন্ন কি ঘটনা ঘটে প্রোফেজের মধ্যে আমরা এগুলো একটুখানি বুঝি। তো প্রোফেজের মধ্যে আমাদের প্রথমটা হইলো কি ল্যাপটুটিন ধাপ, ঠিক আছে, প্রথমটা হইলো আমাদের ল্যাপটুটিন। এই ল্যাপটুটিন পর্যায়ের মধ্যে যে ঘটনাটা ঘটে আমাদের, প্রত্যেকটা যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম, মানে ক্রোমোজোম তো থাকে না, সে তো থাকে ক্রোমাটিন হিসেবে, ওই ক্রোমাটিন হিসেবেই আমাদের এইখানের মধ্যে তারা হলো সজ্জিত হয়, ঠিক আছে, বিভিন্ন জায়গাতে তো ছড়ানো ছিটানো থাকে, ধরো এই হলো আমার পুরোটা একটা নিউক্লিয়াস, তার ভিতরে যে আমাদের এই যে সুতার মতো অংশগুলা, ঠিক আছে, তার সেন্ট্রোমিয়ার অনেকগুলো অংশ, তারা হলো বিভিন্নভাবে সজ্জিত হয়। এই ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম ঘটনা দেখতে পাই, সেটা হলো কি আমাদের টিনগুলাতে বা বাহুগুলাতে এরকম ছোট ছোট দানা দেখা যায়, ঠিক আছে, এই দানাগুলোকে আমরা বলি হলো ক্রোমোমিয়ার, এটা একটা ব্যতিক্রমী ব্যাপার, আমরা এটা দেখে মাইক্রোস্কোপের নিচে মানে বুঝতে পারি যে কোষটাতে মাইটোসিস চলছে নাকি মায়োসিস চলছে। এই ছোট ছোট দানাগুলোকে আমরা বলি হলো কি ক্রোমোমিয়ার, ঠিক আছে, ক্রোমোমিয়ার দেখে, ক্রোমোমিয়ার দেখে হলো আমরা সিদ্ধান্ত নিতে পারি মাইটোসিস চলছে নাকি মায়োসিস, এটা একটা ইউনিক বৈশিষ্ট্য মায়োসিস।
আমাদের ঘটনাটা কি ঘটে, আমাদের প্রাণী কোষের ক্ষেত্রে একটা ভিন্ন আরেকটা ঘটনা ঘটে, উদ্ভিদ কোষে যেটা হয় না, কি ঘটে সেটা, সেটা হলো আমাদের এই যে ক্রোমোজোম গুলা বা ক্রোমাটিন গুলা আছে, এরা হলো নিউক্লিয়ার মেমব্রেনের একটা পাশে এসে জড়ো হয়, এইভাবে করে এসে জড়ো হয়, ঠিক আছে, এইভাবে করে এসে জড়ো হয় চারদিকে সুন্দর করে এসে একটা সাইডে জমা হয়ে যায়। হ্যাঁ, তখন তাকে দেখতে আমার একটা অর্ধেকটা ফুলের তুরার মতো মনে হয়। হ্যাঁ, অর্ধেকটা ফুলের, ফুল দিয়ে আমরা যেমন তুরা বানাই, এই ফুলের তুরার মতো মনে হয়। তুরাকে তো আমরা ইংরেজিতে বুকে বলি, এই বুকেটা হলো এই ধাপের মধ্যে আমাদের দেখা যায়, ঠিক আছে। প্রাণী খুব আহামরি কিছু না, তোমাদের হয়তো বড় জোর একটা এমসিকিউ আসতে পারে যে বুকে কোন ধাপে বা কোন উপধাপে দেখা যায়, ল্যাপটোটিন উপধাপে বা ধাপের কথা বললে প্রোফেজ একে দেখা যায়। এটা মেইনলি ক্রোমোমিয়ারের কথা জানলে চলবে, ছোট ছোট ঘটনা ঘটে এখানের মধ্যে। ল্যাপটোটিন গেল আমাদের, ল্যাপটোটিনের পরে আমাদের যে ধাপটা সেটা হলো কি আমাদের প্যাকাইটিন, ঠিক আছে, প্যাকাইটিন। তো প্যাকাইটিনের মধ্যে আমার কি ঘটে, প্যাকাইটিনের ঘটার টু মনে করো আমাদের এই যে প্রথম কিন্তু স্টার্ট হয়েছিল হলো ডিপ্লোটিন একটা কোষের মধ্যে, ডিপ্লোটিন না সরি মানে ডিপ্লয়েড একটা কোষের মধ্যে। তো ডিপ্লয়েড কোষ কি জিনিস, এই যে আমাদের দুইটা দুইটা করে প্রত্যেকটা ক্রোমোজোম থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা করে। কতদিন বলছিলাম যে কতদিন না ফার্স্ট দিন নেবি, যে এই দুইটা জোড়া, দুইটা ক্রোমোজোমের যে জোড়াটা, একটা ক্রোমোজোম আমি পাইছি আমার বাবার থেকে আর একটা ক্রোমোজোম পেয়েছি আমার মায়ের থেকে, ঠিক আছে। এখানের মধ্যে প্যাকাইটিন ধাপে, সরি প্যাকাইটিন না, আমার এখানে আমরা পড়তেছি হলো জাইগোটিন ধাপটা, দুঃখিত জাইগোটিন পড়াই ফেলছি। তো জাইগোটিন ধাপের মধ্যে যে ঘটনাটা ঘটে এটা বোঝার আগে আমরা একটু ডিপ্লয়েড ক্রোমোজোমের কথা চিন্তা করি। হ্যাঁ, স্টার্টিং এ তো সে ডিপ্লয়েড একটা কোষ, তো প্রত্যেকটা ক্রোমোজোম আমি একটা জোড়া, যে একটা পেয়েছি বাবার থেকে একটা পেয়েছি মায়ের থেকে, এইখানের মধ্যে জাইগোটিনে কি হয়, এরকম যে জোড়াওয়ালা তারা তো এতক্ষণ ঘোরাফেরা করতেছিল বিভিন্নভাবে, হ্যাঁ, ছড়ায় ছিটায় ছিল নিউক্লিয়াসের ভিতর, এমন প্রতি দুইটা ক্রোমোজোম যারা হলো একটা বাবা থেকে আসছে একটা মায়ের থেকে আসছে, মানে বৈশিষ্ট্যে মিল আছে, হ্যাঁ, দুইটাই ধরো চুলের রং, দুইটাই ধরো উচ্চতা, দুইটাই ধরো চোখের সংখ্যা, দুইটাই হাতের সংখ্যা, এইভাবে একই রকমের বৈশিষ্ট্যওয়ালা প্রতি দুইটা ক্রোমোজোম হলো পাশাপাশি এসে জড়ো হয়। তখন দেখতে আমাদের কেমন লাগবে, এই কোষগুলা লাগবে হলো এই যে এমন, এই যে এই দুইটা জোড়া পাশাপাশি আসলো, এই দুইটা জোড়া আমার পাশাপাশি আসলো, ঠিক আছে। এই যে পাশাপাশি এসে যুক্ত, মানে এসে অবস্থান করে, কোনো যুক্ত হওয়া বা কিছু করে না, জাস্ট পাশাপাশি এসে অবস্থান করতেছে, অবস্থান করার যে জোড়াটা, এই জোড়াটাকে আমরা বলি হলো বাইভ্যালেন্ট, ঠিক আছে, বাইভ্যালেন্ট, ওকে। আর এই জোড়া হওয়ার যে প্রক্রিয়াটা তাকে বলি আমরা হলো সিনাপসিস, বা সিনাপসও বলতে পারো একই কথা। তো এখানের মধ্যে আমাদের জোড়াটাকে আমরা বলবো বাইভ্যালেন্ট, আর হলো এখানের মধ্যে জোড়া তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা তাকে বলবো হলো সিনাপস, ঠিক আছে। এই দুইটা জিনিস মাথায় রাখলে তো আমার বাইভ্যালেন্টটা তৈরি হয় জাইগোটিন ধাপের মধ্যে, আর কিছু না। এরপর আসো হলো আমাদের প্যাকাইটিন, প্যাকাইটিনটা একটুখানি বড়। প্যাকাইটিন ধাপের মধ্যে আমাদের কি কি ঘটে আমি দেখি, আমাদের প্যাকাইটিন ধাপের মধ্যে এই যে একটু আগে আমরা বাইভ্যালেন্ট জোড়া পাইলাম, এই বাইভ্যালেন্ট জোড়ার মধ্যে প্রথমে যে ঘটনাটা ঘটে, এই যে আমাদের ধরো এটা হলো একটা ক্রোমাটিন, ঠিক আছে, এই ক্রোমাটিন গুলা আমাদের এই যে মনে করো মাইটোসিস প্রোফেজের কথা, সেন্ট্রোমিয়ার ছাড়া যে লম্বা লম্বি ভাবে বিভক্ত হয়ে গেছিল, এখানে এই ঘটনাটাই ঘটে। সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোমের যে দুইটা বাহু, এরা হলো লম্বা লম্বি ভাবে বিভক্ত হয়, এমন হয়ে যায়, তার চারটা বাহু হয়ে যায়, ঠিক আছে, ক্রোমাটিনে বিভক্ত হয়। তো এইখানের মধ্যে যে বাইভ্যালেন্ট আমরা একটু আগে তৈরি করে আসছি, প্রতি দুইটা ক্রোমোজোম মিলে যে বাইভ্যালেন্ট তৈরি হয়, লক্ষ্য করো বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোম হলো দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ঠিক আছে। তো তখন আমরা কিন্তু চারটা ক্রোমাটিড পাই এই জোড়াটার মধ্যে, দেখো প্রথমটাতে হলো দুইটা ক্রোমাটিড, এরপরেটাতে দুইটা ক্রোমাটিড। তো এই যে চারটা, এক প্রতিটা বাইভ্যালেন্টের মধ্যে আমরা ক্রোমাটিড পাই চারটা, এই জোড়াটাকে তখন আমরা বলি হলো টেট্রাড। আমাদের প্যাকাইটিনের প্রথম কাজই হলো টেট্রাড তৈরি হওয়া, ঠিক আছে, টেট্রাডে পরিণত হবে। তো এইটুকু অংশ, টেট্রাড হওয়ার পর আমরা একটু পরিচয় বুঝি।
আমাদের একটা হাতের আঙুল, প্রত্যেকের কথা চিন্তা করো, একটা হাতের আঙুলের সাথে আরেকটা হাতের আঙুলের কথা চিন্তা করো। এখানে আমাদের একটু সম্পর্ক করতে হয় আলোচনাটা সহজ করার জন্য। দেখো এখানের মধ্যে আমি বললাম কি, যে আমাদের একটা ক্রোমোজোমের নাম হলো এ ক্রোমোজোম, আর একটা ক্রোমোজোমের নাম হলো বি ক্রোমোজোম। আমি আরো কিছু নামাঙ্কিত করি, এক নাম্বার ক্রোমাটিড, দুই নাম্বার ক্রোমাটিড, তিন নাম্বার ক্রোমাটিড, আর হলো আমার চার নাম্বার ক্রোমাটিড। ক্রোমোজোম হলো আমাদের দুইটা, কিন্তু এদের মধ্যে আমি ক্রোমাটিড গুলার সংখ্যা কি করলাম, এক দুই তিন চার, চারটা ক্রোমাটিড। ওকে, এখন এদের মধ্যে সম্পর্ক তৈরি করব। যদি ভিন্ন ক্রোমোজোমের কথা চিন্তা করো তোমরা, এ ক্রোমোজোম আর হলো বি ক্রোমোজোম, দুইটা আলাদা ক্রোমোজোমের কথা চিন্তা করো, এই ক্রোমোজোম গুলার মধ্যে আমার দুই আর তিন নাম্বার ক্রোমাটিডের সম্পর্কটা হবে হলো নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, নন সিস্টার ক্রোমাটিড। আবার এক আর দুই, দুই তিন, মানে ভিন্ন ক্রোমোজোম যদি হয়, চিন্তা কার কার মধ্যে হইতে পারে, এক আর চার, চার, এদের সম্পর্ক নন সিস্টার। ঠিক আছে, এক চারের সাথে, একের সাথে চারের সম্পর্ক, দুইয়ের সাথে তিনের সম্পর্ক হলো নন সিস্টার ক্রোমাটিডের। কিন্তু যদি আমাদের চিন্তা করা হলো এক আর দুইয়ের সাথে সম্পর্ক হলো কি, সিস্টার, সিস্টার ক্রোমাটিড সম্পর্ক, আর তিন আর চারের সাথে হলো সম্পর্ক সেম সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে, তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো কিনা, কারা কারা সিস্টার ক্রোমাটিড হবে, কারা কারা নন সিস্টার ক্রোমাটিড হবে। আরো কোনো কোয়েশ্চেন আছে এটার উপর? তো আমাদের এখানের মধ্যে ঘটনা যেটা ঘটে, দুইটা নন সিস্টার যে কোনো দুইটা হইতে পারে। হ্যাঁ, এখানে প্রথমে হলো প্রচন্ড আকর্ষণ শুরু হয়, সেন্ট্রোমিয়ার গুলির মধ্যে প্রচন্ড আকর্ষণ শুরু হয়। এখানের মধ্যে আমাদের এই যে সেন্ট্রোমিয়ার থেকে আকর্ষণ শুরু হয়, এইগুলি সবগুলো হলো আকর্ষিত হইতে শুরু করে, তাদের মাঝখানে একটা আকর্ষণ বল কাজ করে। এইখানের মধ্যে হয় কি, সেন্ট্রোমিয়ার গুলো তো কাছে আসেই, এবং তারা হলো এই ধরনের একটা বন্ধন তৈরি করে ফেলে। ঠিক আছে, আমি দেখাই। এই হলো, তারা হলো এই ধরনের একটা বন্ধন তৈরি করে, এই ধরনের একটা বন্ধন তারা তৈরি করে ফেলে আমার ক্রোমোজোম দুইটা, যে এই অংশটুকুকে আমরা বলি হলো কায়াজমা। ঠিক আছে, এই অংশটুকুকে, বন্ধনটুকুকে আমরা বলি হলো কি, কায়াজমা। এই বন্ধনটুকু কায়াজমা প্রথমে তৈরি হয়, তারপর ঘটে কি, যে কোনো দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হয়। হ্যাঁ, তোমার এ ক্রোমোজোম থেকে একটুখানি অংশ বি ক্রোমোজোমে চলে যায়, এবং বি ক্রোমোজোম থেকে একটুখানি অংশ হলো এ ক্রোমোজোমে চলে আসে। এই ঘটনাটাকে, অংশের বিনিময়ে ঘটনাটাকে আমরা বলি হলো কি, ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভারটা একটু গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে, সৃজনশীল, পুরো একটা সৃজনশীল কোয়েশ্চেন হলো তোমার ক্রসিং ওভার থেকে কিন্তু চলে আসে। আমি কি বললাম, প্রতি আমার প্যাকাইটিন ধাপে, মায়োসিস বিভাজনে প্যাকাইটিন ধাপের মধ্যে দুইটা ভিন্ন ক্রোমোজোমের নন সিস্টার দুইটা ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে আমরা বলি কি, হলো ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের কারণে হলো আমাদের জীব বৈচিত্র্য তৈরি হয়। হ্যাঁ, না হয় আমরা সবাই হয় বাবার মতো, না হয় মায়ের মতো চেহারাধারী হয়ে যেতাম। আমাদের যে পার্থক্যটা থাকে, কারো চেহারা কারোর সাথে মিলে না, কারো আচরণ কারোর সাথে মিল হয় না, এটার জন্য মূলত দায়ী হলো ক্রসিং ওভার হওয়াটা। ঠিক আছে, এরপর আমরা আসি ক্রসিং ওভার, এগুলো প্যাকাইটিনে এই ঘটনাগুলোই ঘটে তোমাদের বই, মানে পরীক্ষার মধ্যে পুরো প্রুফে জ্যাক আসতে পারে, না হয় যদি একটা সিঙ্গেল আসে তাহলে প্যাকাইটিন আসবে। ঠিক আছে, প্যাকাইটিন হলো এত ইম্পর্টেন্ট, তো ভালো করে প্যাকাইটিনের ব্যাপারটা পুরো। এরপর আমাদের আসা হলো ডিপ্লোটিনের ব্যাপারে। ডিপ্লোটিনের মধ্যে আমার যে ঘটনাটা ঘটে, এখানের মধ্যে আমাদের এই যে একটু আগে যে আকর্ষণ হয়েছিল দুইটা ক্রোমোজোমের মধ্যে, ধরো এই হলো
দুইটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়া, আর আমি বলছিলাম কি যে এরা হলো বলছিলাম যে এইখানের মধ্যে হইলো সেন্ট্রোমিয়ারের মধ্যে আকর্ষণ শুরু হয়, ঠিক আছে? সেন্ট্রোমিয়ারের মধ্যে আকর্ষণ শুরু হয়, তো ডিপ্লোটিনে আসার পর কি হয়, প্রচন্ড মাত্রায় দুইটা সেন্ট্রোমিয়ারের মাঝে হলো শুরু হয় বিকর্ষণ। হ্যাঁ, একটু আগে আমাদের এইখানে ছিল কি সেন্ট্রোমিয়ারের মধ্যে হলো আমার আকর্ষণ হচ্ছিল, আর এইখানের মধ্যে আইসা তারা শুরু করে হলো কি বিকর্ষণ করতে শুরু করে এই ধাপটার মধ্যে, ঠিক আছে? তো বিকর্ষণ করতে গিয়ে তারা হলো কি দূরে চলে আসে, সেন্ট্রোমিয়ার দুইটা হলো একজন আরেকজনের থেকে দূরে চলে আসে, আগে ধরো কাছে ছিল এখন হলো তারা আরো দূরে চলে আসছে, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার দুইটা কিন্তু তারা পুরোপুরি দূরে সরে আসতে পারে না, তাদের মূল কারণ হলো তাদের এই যে কায়াজমা, ঠিক আছে? তারা তো কায়াজমা দিয়ে যুক্ত হয়ে আছে, কায়াজমা দিয়ে তারা যুক্ত হয়ে আছে, এই কারণে তারা দূরে সরতে পারতেছে না, কিন্তু সেন্ট্রোমিয়ার দুইটা ঠিকই প্রচন্ড মাত্রায় একজন আরেকজনকে হলো বিকর্ষণ করতেছে এইখানের মধ্যে। দূরে কেন আসতে পারতেছে না, তারা তো কায়াজমা দিয়ে বন্ধন তৈরি করে রাখছে। এইখানের মধ্যে যে ঘটনাটা হয়, তোমাদের একটা এমসিকিউ আসবে বইতেও দেখবা এটা, যে যদি দুইটা নন সিস্টার ক্রোমাটিডে দুইটা কায়াজমা থাকে তখন আমরা শেপটা দেখো তো, কল্পনা করো তো এখানের মধ্যে এই শেপটাকে একটা চতুর্ভুজের মতো আমরা শেপ পাচ্ছি না, একটা চিপার মধ্যে এই শেপটা চতুর্ভুজের মতো শেপ পাওয়ার কারণে আমরা কোন কোন কত ডিগ্রি পাবো জানো, চতুর্ভুজের মধ্যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ থাকে। তো এমসিকিউটা হলো কি যদি দুইটা কায়াজমা থাকে আমরা কত ডিগ্রি কোণ পাবো, 90 ডিগ্রি কোণ পাবো, আর যদি একটা কায়াজমা থাকতো তখন চিন্তা করো যে এইখানের মধ্যে কোনো কায়াজমা নাই, এই অঞ্চলের মধ্যে কোনো কায়াজমা নাই, ঠিক আছে? এই অঞ্চলে যদি কায়াজমা না থাকে, হ্যাঁ এই অঞ্চলে যদি আমাদের কায়াজমা না থাকে, এখানে তো কোনো কায়াজমা নাই, তো বিকর্ষণ যখন শুরু হবে কোন জায়গাটা হলো আলাদা হইতে পারবে না, উপরের অংশটুকু, ঠিক আছে? আমাদের এই কায়াজমাটুকু আলাদা হইতে পারবে না, কিন্তু নিচে কিন্তু বাধা দেওয়ার কেউ নাই, তখন বিকর্ষণের কারণে তারা হলো ছড়াই যাবে, ঠিক আছে? ধরো এই ধরনের শেপে থাকে তারা ছড়ায় এই যে সমান্তরালে সমান সরল রেখার মতো শেপে চলে আসবে, তো সরল রেখার কোণটা আমরা কত পাই, 180 ডিগ্রি। এই হলো এমসিকিউ, যদি দুইটা কায়াজমা থাকে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে আমরা 90 ডিগ্রি কোণ দেখতে পাবো, আর যদি একটা কায়াজমা থাকে বিকর্ষণ যদি শুরু হয় আমার ডিপ্লোটিন আইসা তখন হলো আমরা 180 ডিগ্রি কোণ দেখতে পাই। কথা বুঝাতে পারলাম তোমাদেরকে, এই ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা, এমসিকিউতে কিন্তু আসে ব্যাপারটা। তারপর আসো আমাদের প্রান্তীয়করণের ব্যাপারে, প্রান্তীয়করণ বলে একটা ব্যাপার ঘটে। প্রান্তীয়করণটা কি, ধরো যে দুইটা মানুষ বা ধরো আমি একটা মানুষের সাথে একটা লাঠি ধরো ধরে আছে, এক প্রান্তে হলো আমি ধরে রাখছি, ধরো যে এই হলো একটা লাঠি এই প্রান্তে আমি ধরে রাখছি আর আরেক প্রান্তে আমার বন্ধু ধরে রাখছে, দুইজন যখন একটা লাঠিকে টানবো তখন কিন্তু দুইজনেরই হাত স্লিপ করে চলে আসতে পারে, ঠিক আছে? দুইজনের হাত আস্তে আস্তে স্লিপ করে আমরা কিন্তু লাঠির প্রান্তের দিকে আগাইতে থাকি। এইখানেও সেম ঘটনাটা ঘটে, যেহেতু কাজ মাসে বাধা একটা সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ হইল, সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ ধরো এই হলো আমাদের একটা কায়াজমা গঠন করে আছে, ঠিক আছে? এই যে সেন্ট্রোমিয়ারের মধ্যে আমার বিকর্ষণটা হচ্ছে এখানের মধ্যে, এই বিকর্ষণের ফলে তারা কি করে কায়াজমার উপরে প্রেশার দেয়, কায়াজমাটা আস্তে আস্তে কি করে স্লিপ করে ছুটতে শুরু করে, উপরের দিকে ছুটতে শুরু করে, এটাকে হলো আমরা বলি প্রান্তীয়করণ। প্রান্তীয়করণটাও এমসিকিউতে আসে, প্রান্তীয়করণ কোন ধাপের মধ্যে ঘটে, কোন উপধাপে ঘটে আমাদের ডিপ্লোটিন, বয়স শোনা যাচ্ছে না, ডিপ্লোটিনের মধ্যে ঘটে, এইটুকু মাথায় রাখতে হবে যে প্রান্তীয়করণটা কোথায় ঘটে, ডিপ্লোটিন ধাপে উপধাপের মধ্যে আইসা। তারপর আসো আমাদের ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস এর মধ্যে আমাদের আহামরি কিছু নাই, ডায়াকাইনেসিস উপধাপের মধ্যে আইসা হলো আমার সে জলবিয়োজনটা মোটামুটি চলতেছিল শেষ হইতে শুরু করে, তারপর হলো এখানের মধ্যে আমার নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন এগুলি হলো বিলুপ্ত হয়, সে খাটো মোটা স্পষ্ট হয়, এই কাজগুলাই হলো ডায়াগনোসিস এর মধ্যে ঘটে। তো এইটুকু শুধুমাত্র পরীক্ষা খাতায় লিখলেই হবে, যদি প্রোফেজ এক পুরোটা তোমাকে বর্ণনা করতে বলে আসতে পারে প্রোফেজ এক, আর সব থেকে বেশি আসার ইম্পর্টেন্ট হলো একমাত্র প্যাকাইটিন, তো ভালো করে প্যাকাইটিনটা হলো পুরো প্যাকাইটিনে কিন্তু অনেক ভাইয়া, কিছু। হ্যালো, হ্যাঁ বলো,
তো আমাদের হলো যেটা বলতেছিলাম ডায়াকাইনেসিসের মধ্যে আমাদের হলো এই যে নিউক্লিয়ালাস নিউক্লিয়ার মেমব্রেন এগুলো হলো বিলুপ্ত হওয়া শেষ হয়। ঠিক আছে, এইটুকু জিনিস মাথায় রাখলে হবে। আমার মেইনলি হলো প্রথম চারটা ঘটনা হলো ভালো করে পড়বার, স্পেশালি প্যাকাইটিনের ব্যাপারে। তো আমাদের প্রোফেজ এক শেষ হইলো, প্রোফেজ একের পরে আমাদের শুরু হয় হলো ম্যাটাফেজ এক। ঠিক আছে, আমরা এখান থেকে বেশি কিছু আমাদের পড়ার দরকার নাই। ম্যাটাফেজ একের মধ্যেই ঘটনা বলছিলাম না, মাইটোসিস পড়ানোর সময় হলো তিনটা ঘটনা হয়, সে সর্বোচ্চ খাটো মোটা স্পষ্ট হয়, ম্যাটাকাইনেসিস ঘটে, এরপর হলো সেন্ট্রোমিয়ার হলো বিভক্ত হয়ে দুইটা ক্রোমোজোমের জন্ম দেয়। কিন্তু এইখানের মধ্যে ম্যাটাফেজে প্রথম দুইটা ঘটনা ঘটলেও তিন নাম্বার ঘটনাটা, মানে এই যে বলছিলাম সেন্ট্রোমিয়ার আর হলো আমার ধরো যে এই হলো আমার একটা ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ারটা কিন্তু এখানে ভাগ হওয়ার কথা ছিল ম্যাটাফেজে, নর্মালি যা হয় মাইটোসিসের মধ্যে, এইখানে হলো এই বিভাজনটা ঘটে না। এই যে তোমাদের ওভারভিউ দেওয়ার সময় কিন্তু ব্যাপারটা বলে আসছে যে আমার চারটা থেকে দুইটা হয়ে যাবে, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে, এটাই দায়ী। এখানে ম্যাটাফেজ একের মধ্যে আইসা সেন্ট্রোমিয়ারটা ভাগ। ভাইয়া ডায়াকাইনেসিসটা আবার একটু বলো, শুনি না সময়। ডায়াকাইনেসিসের মধ্যে বলতেছিলাম যে আহামরি তেমন কিছু ঘটে না, শুধু হচ্ছে আমি শুরুর দিকে বলছিলাম যে নিউক্লিওলাস মানে জলবিয়োজন করে নিউক্লিওলাস বিলুপ্ত হইতে শুরু করে, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হইতে শুরু করে, এই যে বিলুপ্ত হওয়ার যে প্রক্রিয়াগুলো চার ধাপে চলতেছে, আমার লেপটোটিন ডিপ্লোটিন জাইগোটিন সবগুলিতেই চলতেছে, এই কাজগুলি শেষ হয় কোথায়, এসে ডায়াগানেসিসের মধ্যে। তো এইটুকু শুধুই লিখলেই হবে যে আমার নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাস হলো তোমার বিলুপ্ত হওয়া শেষ হয়। ঠিক আছে, বিলুপ্ত হয়, পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় ডায়াগানেসিসের মধ্যে আইসা। ঠিক আছে, আর মেইনলি হলো প্রথম চারটা ধাপ করলেই হবে। যদি প্রোফেজ পুরোপুরি এক্সপ্লেন করতে বলে আমার পরীক্ষার লেখার মধ্যে, তখন ডায়াগানেসিসটা খালি উল্লেখ করতে হবে, এছাড়া দরকার নাই। ওকে, তারপর ম্যাটাফেজের কথা বলতেছিলাম। আমার নর্মালি হলো মাইটোসিসের ক্ষেত্রে ম্যাটাফেজ এসে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়, কিন্তু এখানের মধ্যে হলো এই বিভক্ত হওয়ার কাজটা ঘটে না। তো বিভক্ত হওয়ার কাজটা ঘটে না দেখে আমরা হলো দেখতে পাই ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, আমাদের আর কোনোটা নিয়ে আটকানোর কিছু নাই, আমাদের ঠিক সুন্দরভাবে আমাদের ম্যাটাফেজ শেষে হলো অ্যানাফেজ এক হয়, অ্যানাফেজ একের পর আমাদের টেলোফেজ এক হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের মায়োসিস ওয়ান শেষ হয়ে যায়, হুবহু এক মাইটোসিসের মতো, এখানে কোনো ধরনের পার্থক্য নাই। আর তোমরা যদি চাও স্কিপ করতেও পারো, কারণ এগুলো পরীক্ষায় তেমন আসে না, যদি পরীক্ষায় আসেও মাইটোসিসের কথা তুলে দিলেই হবে, হুবহু মাইটোসিসের মতো হয়। এবার আসো, এটুকু তো গেল ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস হয় কিনা এই ব্যাপারটা নিয়ে একটু দ্বিমত আছে, মায়োসিসের মধ্যে সাইটোকাইনেসিস এক্স্যাক্টলি হয় কিনা। তো কেউ কেউ মনে করেন যে এরকম হয় যে প্রথমে আমাদের একটা নিউক্লিয়ার একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, একটা নিউক্লিয়াস হলো মাঝখান দিয়ে ভাগ হয়, ভাগ হয়ে সে হলো আমাদেরকে কয়টা নিউক্লিয়াস তৈরি করে দেয়, একটা কোষের ভিতর দুইটা নিউক্লিয়াসের জন্ম দেয়, তারপর সাইটোকাইনেসিসটা হয়ে যায়। ঠিক আছে, সাইটোকাইনেসিস হয়ে তারপর শুরু হয় হলো মায়োসিস টু। আর কেউ কেউ মনে করেন যে সাইটোকাইনেসিসটা এখানে হয় না, প্রথমে হলো দুইটা নিউক্লিয়াস হয়, দুইটা নিউক্লিয়াস ভাগ হয়ে হয়ে আমার চারটা নিউক্লিয়াস তৈরি করে, তারপর সবার শেষে হলো একবারে সবার সাইটোকাইনেসিসটা ঘটে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে দ্বিমত আছে। তো তোমাদের বইতেই ব্যাপারগুলো লেখা আছে, এগুলো নিয়ে বেশি একটা চাপ নেওয়া দরকার নেই, এগুলো কোনো পরীক্ষায় তেমন কখনোই আসে নাই। তো আমাদের এরপর একটা আসি, এই যে মায়োসিস ওয়ান, মায়োসিস ওয়ান আর হলো মায়োসিস টু, মায়োসিস টু তো বললাম পুরোপুরি হুবহু মাইটোসিসের মতো, এখানে কিন্তু ম্যাটাফেজে গিয়ে বিভাজনটা হয় ক্রোমোসোমে। এদের মাঝখানের যে অঞ্চলটা, মাঝখানের অঞ্চলটাকে আমরা বলি হলো ইন্টারকাইনেসিস। ঠিক আছে, ইন্টারকাইনেসিস, তো ইন্টারকাইনেসিসের মধ্যে দুইটা ঘটনা ঘটে, এটুকু একটুখানি পড়তে হবে। দুইটার মাঝখানে কি কি ঘটে, আমার আরএনএ আর হলো প্রোটিন তৈরি হয়, এই দুইটার মাঝখানে প্রয়োজনীয় আরএনএ আর হলো প্রোটিন তৈরি হয়, নট ডিএনএ। ঠিক আছে, ডিএনএর হিসাব আলাদা, ডিএনএটা শুরুতেই হয়ে যায়, ডিএনএটা আমার সবার আগে তৈরি হয়, ডিএনএ ডিএনএ তৈরি হওয়া শেষ হলে তারপর হলো শুরু হয় কি আমার মায়োসিস ওয়ান, মায়োসিস ওয়ানের পরে আসে হলো আমার ইন্টারকাইনেসিস, যে ঘটনা দুটো ঘটে আরএনএ এবং প্রোটিন তৈরি হয়, তারপর ইন্টারকাইনেসিসের পরে শুরু হয় হলো মায়োসিস টু। এই হলো তোমার ডিরেকশনটা, সবার আগে মায়োসিস শুরুতেই সবার আগে কি হয় ডিএনএ তৈরি হয়। তো তোমার যদি এই ধরনের কোয়েশ্চেন আসে যে মায়োসিসের ক্ষেত্রে, আমি তোমরা তো জানো যে মাইটোসিসের ক্ষেত্রে ডিএনএ কখন তৈরি হয়, ইন্টারফেজের মধ্যে এস পর্যায়ে এস দশাতে হয়, এস ফেজে হয়।
কিন্তু মায়োসিসের ক্ষেত্রে হলো আমার মায়োসিস যখন শুরু হবে, মায়োসিসের শুরু ঠিক শুরু হওয়ার আগ মুহূর্তে ডিএনএ হলো তোমার রেপ্লিকেশনটা হয়ে যায়, তারপর মায়োসিস 1 হয়, ইন্টারকাইনোসিস পার করে মায়োসিস 2 হয়। ঠিক আছে, একটু খেয়াল করে পড়ো যে কখন আমার ডিএনএটা তৈরি হয়, মাইটোসিসের ক্ষেত্রে কখন আর মায়োসিসের ক্ষেত্রে কখন। তো এগুলি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। কোয়েশ্চেন যদি না থাকে আমরা একটুখানি বুঝি যে মায়োসিস কোথায় হয়। ঠিক আছে, আমাদের মায়োসিস কোথায় হয় এটা দেখবা খ নাম্বারের কোয়েশ্চেনের মধ্যে তোমাদের আসতে দেখবা মায়োসিস কোথায় হয়। মায়োসিস টু কি মাইটোসিস? মায়োসিস টু কি মাইটোসিস? হ্যাঁ হ্যাঁ, হুবহু মাইটোসিসের মতো, মাইটোসিসের যা যা ঘটে মায়োসিসের মধ্যে তাই, মায়োসিস টু তে তাই ঘটে, শুরুতে বলছিলাম। তো এখানের মধ্যে আমাদের আসো, মায়োসিস কোথায় হয় বলে একটা কোয়েশ্চেন তোমাদের খ নাম্বারের মধ্যে আসে, এটা একটু এক্সপ্লেইন করি। হ্যাঁ, আমরা দুইটা জিনিস আগে বুঝবো, আমাদের উন্নত জীব আর হলো নিম্ন জীব, এই শব্দ দুইটা। ঠিক আছে, উন্নত জীব আর হলো নিম্ন শ্রেণীর জীব। উন্নত জীব বলতে কি, যার দেহ হলো পুরোটা হলো তোমার ডিপ্লয়েড কোষে গঠিত, যার দেহটা হলো ডিপ্লয়েড কোষে গঠিত তারা হলো আমার উন্নত জীব। আর কারা নিম্ন শ্রেণীর জীব, যাদের দেহটা হলো আমার হ্যাপ্লয়েড কোষে গঠিত। ঠিক আছে, তো এখানের মধ্যে যেটা বলতে চাচ্ছি যে এখানে আমাদের চিন্তা করো, ডিপ্লয়েডের ক্ষেত্রে আমাদের যখন একটা কোষ থাকে, ঠিক আছে, আমাদের হলো প্রথমে তো একটা কোষ মানে বাবার, ধরো যে ফাদার দিয়ে বলতেছি বাবার একটা দেহ কোষ, আর মাদার এম দিয়ে বলতেছিল মায়ের একটা দেহ কোষ। বাবা যখন মায়োসিস প্রক্রিয়াতে, হ্যাঁ, সে মায়োসিস ঘটাচ্ছে, মায়োসিস প্রক্রিয়ায় সে যখন শুক্রাণু তৈরি করবে তখন কিন্তু ডিপ্লয়েড থেকে তৈরি হয়ে যাবে কি হ্যাপ্লয়েড। সেম ভাবে মায়ের দেহের মধ্যেও মায়োসিস হয়ে একটা হ্যাপ্লয়েড ডিম্বাণু তৈরি হবে, তারপর দুইটা হ্যাপ্লয়েড শুক্রাণু আর ডিম্বাণু একসাথে মিলিত হয়ে কি পাবো আমরা, ডিপ্লয়েড, একটা জাইগোট পাবো। এইভাবে করে বাবা এবং মা দুইজনেই হলো তোমার সন্তান যে জন্ম হচ্ছে তাদের বাবা মায়ের মতো সেম ডিপ্লয়েড কোষের হয়। নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে মায়োসিস আগে হয় না, প্রথমে ধরো যে এফ দিয়ে বলি, আমাদের তার যে এফ, সে বললামই তো নিম্ন শ্রেণীর জীব মানে হলো তার দেহটাই হলো হ্যাপ্লয়েড, তো তার দেহটা হ্যাপ্লয়েড, আবার মাদার যে তার দেহটাও হ্যাপ্লয়েড, প্রথমে মায়োসিস ঘটে না। তাদের একটা দেহ কোষ এখানে কি হয়, দুইজন হলো আগে মিলিত হয়, মিলিত হয়ে একটা জাইগোট গঠন করে, যে জাইগোটটা হলো ডিপ্লয়েড ধরনের। এখন এই জাইগোট যদি আকারে বড় হয় তখন কিন্তু বাবা মা ছিল হ্যাপ্লয়েড, কিন্তু সন্তান হয়ে যাবে ডিপ্লয়েড, ঝামেলা। ঠিক আছে, তো এইটা ঝামেলা থেকে পরিত্রাণের উপায় কি, এটা ঝামেলা থেকে পরিত্রাণের উপায় হলো ডিপ্লয়েড কোষটা বা জাইগোটটার মধ্যে, হ্যাঁ এটা হলো জাইগোট, এই জাইগোটটাতে হলো মায়োসিস ঘটে, এই জাইগোটে হলো মায়োসিস ঘটে, জাইগোটের মধ্যে মায়োসিসের কারণে আমরা হলো পাই কি পুরো জীবটা সন্তানটা হলো পাই হ্যাপ্লয়েড ধরনের। ঠিক আছে, এই দেখো এই জিনিসটা বুঝছো কিনা, তোমাদের এমসিকিউ তে এইভাবে করে আসতে পারে যে উন্নত শ্রেণীর জীব বা ডিপ্লয়েড জীবের মধ্যে মায়োসিস কখন ঘটে, শুরুতে ঘটে, জাইগোট গঠনের আগে হয়, কিন্তু নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে মধ্যে দেখো জাইগোট গঠনের পরে গিয়ে মায়োসিস হচ্ছে। ঠিক আছে, আমাদের এখানের মধ্যে জাইগোট হলো সে, জাইগোটের আগে হলো মায়োসিস হয়ে গেছে, কিন্তু নিম্ন শ্রেণীর জীবে হলো জাইগোটের পরে হলো মায়োসিস হয়। ঠিক আছে, এমসিকিউ তো আসতেই পারে, আর যদি তোমাকে এক্সপ্লেন করতে বলে খ নাম্বার কোয়েশ্চেনের মধ্যে তখন যাতে এই ব্যাপারটা ভালো করে হলো এক্সপ্লেন করতে পারো। হ্যাঁ, আমি যে ফিগার করে দিলাম এই ফিগার করে যদি এক্সপ্লেন করো তোমার একদম দুইতে দুই দিবে, এই যে কথাবার্তা লিখে এক্সপ্লেন করো তখন হয়তো বা কেউ দুই দিতে পারে, দেড় বা এক দিতে পারে, কিন্তু এভাবে ছবি এঁকে যদি একটুখানি লিখে দিয়ে আসো এক দুইটা লাইন তখন দেখবো একদম দুইতে দুই দিবে, টিচার খুশি হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা খেয়াল রেখো। তো এই জিনিসটা বুঝছো কথা, মানে কোশ্চেন আছে কিনা, সামনের দিকে আগাই আমি। তারপর আমাদের আসলে মোটামুটি আজকের পড়া শেষই, যে মায়োসিস এর কথা বলতেছি, মায়োসিস হলো তোমার কি বলে গুরুত্ব, ক বা খ নাম্বার কোশ্চেনে মায়োসিস এর গুরুত্ব আসে। তো গুরুত্ব তো আহামরি কিছু না, এখানের মধ্যে মূলত প্রজননের কাজটাতে হলো মায়োসিসের ব্যবহার, এবং মায়োসিস যদি না হইতো, হ্যাঁ আমরা ধরো যে বাবার
ডিপ্লয়েড কোষ, মায়া ডিপ্লয়েড কোষ, জাইগোটটা হয়ে যেত কি তোমার টেট্রাপ্লয়েড, মানে ফোর এন হয়ে যেত, ঠিক আছে? ধরো এইভাবে বাবার ছিল হলো আমার টু এন আর মায়ের হলো টু এন, তো দুইজনের একসাথে জাইগোট যে গঠন করবে এটা হয়ে যাবে ফোর এন। এইভাবে করে তার ফোর এন এর সন্তানেরা হবে কি এইট এন, দ্বিগুণ হইতে শুরু করবে। হ্যাঁ, ক্রোমোজোমের সংখ্যাটা যাতে সব একই প্রজাতির মধ্যে নির্দিষ্ট থাকে, মানে সব প্রজাতির টু এন করে থাকে, যার যত বংশধর বৃদ্ধি পাবে এই ক্রোমোজোমের সংখ্যাটা তোমার কনস্ট্যান্ট রাখার জন্য হলো এই মায়োসিসটা খুবই কার্যকর। তো তোমাদের গুরুত্বে দেখবা এই কথাটা লেখা আছে, ক্রোমোজোমের সংখ্যা হলো ধ্রুব থাকে, ঠিক আছে? এছাড়া হলো জনন কোষ, শুক্রাণু ডিম্বাণু কিন্তু তৈরি হয় মায়োসিস প্রক্রিয়াতে। হ্যাঁ, এই ব্যাপারগুলো হলো গুরুত্বের মধ্যে লেখা আছে। তো গুরুত্বগুলো হেডলাইনগুলো পড়লেই তোমরা মানে সৃজনশীল অ্যান্সার করতে পারবা। আর এমসিকিউ কথা তো বললাম, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখা বা জনন কোষগুলা উৎপন্ন হওয়া মায়োসিসের মাধ্যমে হয়, ঠিক আছে? তারপর হলো লাস্ট একটা অংশ, সেটা হলো বইতে আছে ক্রসিং ওভারের ব্যাপারে আলাদা করে লেখা আছে। তো ক্রসিং ওভারের যে ব্যাপারটা এগুলি পুরোটাই পড়তে হবে, কারণ পুরো ক্রসিং ওভার তোমার দেখা মনে হবে আধা পৃষ্ঠা অল্প একটু, কিন্তু পুরো ক্রসিং ওভার থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন আসে, একটা পুরো সৃজনশীল কোয়েশ্চেনই ক্রসিং ওভার থেকে চলে আসতে পারে। তো ক্রসিং ওভারের সংজ্ঞা, সংজ্ঞাতে দেখবা যে মায়োসিস একের মধ্যে প্যাকাইটিন উপধাপের মধ্যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে আমরা বলি ক্রসিং ওভার। হ্যাঁ, এই বৈশিষ্ট্য বা সংজ্ঞাটা হলো তোমার ক নাম্বার। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট দুইটা সংজ্ঞা হলো কি মাইটোসিস সংজ্ঞা আর হলো ক্রসিং ওভারের সংজ্ঞা। তো ভালো করে ক্রসিং ওভারের সংজ্ঞাটা পড়ো। আর এমসিকিউ এর জন্য সাথে কিছু দেখবা আনুষঙ্গিক বিষয় আছে, যে থমাস হান্ট মর্গান 1909 সালে ক্রসিং ওভার আবিষ্কার করে ভুট্টা গাছের মধ্যে, এই ব্যাপারগুলো আছে কত সালে আবিষ্কার করে। হ্যাঁ, ক্রসিং ওভারের প্রক্রিয়া তেমন একটা দরকার নাই, বাট যদি আসেও প্রক্রিয়াটা তোমরা খালি প্যাকাইটিন ধাপ, প্যাকাইটিন ধাপের একটা ছবি আঁকবা, প্যাকাইটিন ধাপে কি ঘটে এগুলো লিখবা, তাহলে ক্রসিং ওভারের প্রক্রিয়া হয়ে যাবে, আর কিছু দরকার নাই, আলাদা করে পড়তে হবে না। পড়বা হলো বিশেষ করে ক্রসিং ওভারের গুরুত্ব। পুরাতন এডিশনের বইতে তোমার তিন চারটা গুরুত্ব ছিল, এখন নতুন এডিশনের বইতে দেখলাম যে গুরুত্বের সংখ্যা কিছু বাড়াইছে। তো যেটাই হোক, ক্রসিং ওভারের মূল কথাই, 10টা লাইনই থাকুক আর 20টা লাইন থাকুক, মূল কথা একটাই, ক্রসিং ওভারের ফলে প্রজাতিতে বৈচিত্র্য তৈরি হয়। হ্যাঁ, মিক্স হয়ে যায় তো দুইটা ক্রোমোসোম, বৈচিত্র্য তৈরি হয়, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য তৈরি হয় একটা প্রজাতির মধ্যে। হ্যাঁ, যত সামনের দিকে যায় তত বেশি বৈচিত্র্য সৃষ্টি হইতে শুরু করে। এই হলো আমার ক্রসিং ওভারের ব্যাপার। তো ক্রসিং ওভার আমাদেরকে সব থেকে বড় উপকারটা যেটা করে, আমরা হলো উন্নত প্রজাতির উদ্ভিদ, উন্নত প্রজাতির ফল বা চাষাবাদে অনেক হেল্প করে এই ক্রসিং ওভারটা, ঠিক আছে? আমরা হলো এই যে এখানের মধ্যে ক্রসিং ওভার ঘটায় উন্নত উন্নত জাতের মানে ফল, ফল চাষাবাদের মধ্যে ফল উৎপাদন করতে পারি। হ্যাঁ, কৃষিকাজে অনেক হেল্প করে। তো এগুলি জীব প্রযুক্তি চ্যাপ্টারের মধ্যে পড়া হবে কিভাবে হেল্প করে, ঠিক আছে? এইটুকুই পড়ানোর ছিল। কেউ কেউ মনে হয় প্রথম দিনের ক্লাসের কথা বলতেছিলাম, তোমাদের যে প্রথম দিন যারা মিস করছো এটার জন্য আমি প্রথম দিন মানে কোষচক্র পড়াইছিলাম, যেটা সেটা হলো কালকে নিয়ে বসবো, কালকে সন্ধ্যায় বলে দিব না কখন বসবো, তো তখন কালকে প্রথম দিনের ক্লাস যারা মিস করছো করে ফেলো, কালকে দেখি রেকর্ডেরও ব্যবস্থা রাখবো না। আর তোমাদের হলো যাদের শেষ হয়ে গেল এই চ্যাপ্টারটা, এটার উপর হলো পরশু দিন তোমরা একটা এমসিকিউ বেসড এক্সাম দিবা, ঠিক আছে? আমি দেখি কতটা এমসিকিউ করা যায়। তো এমসিকিউ বেসড একটা এক্সাম দিবা, আমি গ্রুপের মধ্যে লিঙ্ক দিয়ে দিব, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে সময় বেঁধে দিব, এই সময়ের মধ্যে তোমাদের শুধু এক্সাম দিয়ে সাবমিট করতে হবে, ওই সময় পার হলে তোমরা সাবমিট করতে পারবা না, এটা আগে থেকে ফিক্স করে দিব আর কি। ধরো 9টা থেকে 9:30 তুমি টাইম পাচ্ছ, তো 9:30 পরে তুমি আর সাবমিট করতে পারবা না, তোমাকে 9:30 মধ্যে সাবমিট করতে হবে, ঠিক আছে? তো তোমরা হলো সময় নাও, কালকে দিনটা সময় নাও, পরশু দিন হলো পরীক্ষাটা দিও, ওকে? আমি এটা সুন্দর করে গুছায় শীট মানে রেজাল্ট পাবলিশ করবো না। আর যারা ফার্স্ট ইয়ার ক্লাস মিস করছো তারা হলো কালকে ক্লাসটা করে গুছাই ফেলে, আমি কালকে সন্ধ্যায় বলবো না যে